এখন শেষের বুড়া লোক সে যে এভাবে হাত কাঁপতেছে, এভাবে এত বৃদ্ধ লোক, তারা আমি মাইনে নিতে পারতেছি না, যারা আমি এত ভালোবাসি তার এরকম লোক আমার ভাই। মানে কান্নাটা কেন করছেন, মানে কেন কান্না করছেন? আসলে কেউ তোমার গল্পটা এরকম যে শেষ ফিনিশিংটা যে আসলে এরকম হইব মানে চিন্তা করি নাই। আর আমাদের বস রে শেষে মানে এরকম একটা লুকে দেখবো, তার এরকম একটা হাহাকার হাহাকার লুকে দেখবো, প্রিয় তোমারে না পাওয়ার যে একটা বেদনা, না পাওয়ার যে কষ্ট, মানে এই জিনিসটা আমি মানতে পারতেছি না। আমার বস শেষ পর্যায়ে যে বিষয়গুলো করলো, তার একটা কবরস্থানের সামনে সে বৈশা তার প্রিয় তোমারে ভাবতেছে, তার প্রিয় তোমার জন্য সে আর কোনো সময় বিয়ে করে নাই, তার প্রিয় তোমার জন্য সে কোনো কিছু করে নাই, তার জীবনের সবটুকু তার প্রিয় তোমার জন্য, সে দাড়ি টাড়ি বড় কইরা মানে প্রিয় তোমার জন্য সারা জীবন দিয়ে দিছে। আর মূলত হইতেছে আমি চিন্তা করি না, ভাবিও না যে আমাদের বসরে মানে এরকম একটা অসহায় লুকে দেখ, মানে আমার সবচেয়ে বড় কষ্ট আমার সুপারস্টার এত অসহায় লুকে দেখছি, আমার এই জিনিসটা আমি মানতে পারতেছি না। আর মুভি বলতে গেলে আমাদের বাংলাদেশে আমার মনে হয় না বিগত শাকিব খানের ফ্যান, 2009 সালের পর থেকে তার অনেক ভালোবাসি, তার প্রত্যেকটা মুভি দেখি, আমাদের বাড়ি ভৈরব, তারপরেও ভৈরব থেকে আসছি মধুমিতা সিনেমাতে মুভি দেখার জন্য। আসলে মধুমিতা সিনেমাতে মুভি না দেখলে মানে মুভি দেখার পরিপূর্ণ তৃপ্তিটা পায় না, এই জন্য জাস্ট ভৈরব থেকে আসছি, বৃষ্টি দিয়ে সারাদিন ভিজা মুভি দেখার জন্য। ভৈরব থেকে? হ্যাঁ ভৈরব থেকে আসছি। ভৈরব কোন জায়গা থেকে আসছে? ভৈরব সাংস্কৃতিক, প্রত্যেকটা নতুন মুভির জন্যই মানে আসি আর কি। তো মূলত আমাদের সুপারস্টার যারা এত ভালোবাসি তার এত অসহায় লোক আমি দেখতে চাই না, এত অসহায় লোকে দেখে আমি মানতে পারতেছি না, আমার বসতে এত অসহায় লাগছে ওই জায়গাতে, আমার প্রচুর খারাপ লাগছে। আসলে আমার আপনারা হয়তো দেখে বুঝবেন সে এভাবে কাঁপতেছিল, মানে এভাবে কাঁপতেছিল দেখলে মনে হচ্ছিল যে আসলে সত্যিকার বাস্তবেও মানে একজন মুরব্বী এভাবে লোক মানে রোলটা নিতে পারতো না। মানে এই রোলটা দেখার পরে আমার আরও বেশি খারাপ লাগছে যে আমার বস মানে তার প্রিয় তোমার জন্য শেষে হাত কাঁপতেছে, তার কবরের সামনে বসে রয়েছে। মানে আমরা সবসময় আমাদের বসকে দেখি একটু অন্যরকম, আমার বসকে দেখি একটু অন্যরকম টাইপের, রংবাজ টাইপের হিরো টাইপের, হিরো দা সুপারস্টার টাইপের, কিন্তু আমি এই জিনিসটা শেষে মানতে পারতেছিলাম না, হলের ভিতর থেকে আমি শেষ পর্যন্ত উঠতে পারতেছিলাম না। মানে আমার জিজ্ঞেস করতেছে আমার বন্ধুরা, এই ওর কি আমি 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 হঠাৎ হঠাৎ মানে অবাক, মানে কই জিনা হারিয়ে গেছিলাম, কোথায় ছিলাম, মানে সে আমার দিকে হঠাৎ করে তাকাইলো কি। আর আসলে রিয়াকশনটা কীভাবে দিব আমি বলতে পারতেছি না, আমি আমার জগতে ছিলাম না, আমি একটা অন্য জগতে ছিলাম, আমি অন্য মানুষের কথা বলতে পারি না, আমার পাশের লোকের কথা আমি বলতে পারি না, সে আসলে তারা কোন অবস্থায় ছিল বা কী, আমি অন্য একটা জগতে ছিলাম। পার্সোনালি আমার ভাইয়া, বড় ভাইয়া, বাবু ভাইয়া তারা জড়ায় ধরে আমার মানে আমাদের বসের যে বিষয়টা, আমাদের বসের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়, অনেক ধরনের বাজে বাজে বিষয় হয়, মানে খান সাহেব একটা কথাই বলবো বস, আপনার মেন পাওয়ার, আপনি মেন শক্তি আপনার সাকিবিয়ানরা, আর সাকিবিয়ান কারা আমরা, আমরা সাকিবিয়ান যারা সাকিব খানের ভক্ত আছি, আমরা যতদিন আছি সাকিব খানের কোনো টেনশন করার দরকার নেই, আমরা যতদিন আছি সাকিব খানের পাশে সবসময় আছি থাকবো। আর সবশেষে বলতে চাই মানে প্রিয়তম এরকম একটা মুভি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, মুভি অনেক দেখছি, অনেক টাইপের মুভি দেখছি, আসলে এই মুভিটা যারা মুভি দেখে, যারা দেখে না তাদের বিষয়ে বাদ, যারা মুভি দেখে তাদের প্রত্যেকটা মানুষরে আমার অনুরোধ এই মুভিটা একবার দেখেন, একটাবার এই মুভিটা দেখেন। আর বাংলা মুভি যে কতটা ডেভেলপ হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, এই মুভিটা দেখলে আপনারা বুঝবেন। আর পার্সোনালি আমি তার ভক্ত হিসাবে তার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষরে অনুরোধ করে বলি এই মুভিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের চলচ্চিত্র কতটা এগিয়ে গেছে। আর আমি চাই সাকিব খান যদি এইভাবে এই ধরনের গল্প নিয়ে আসে বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে, যেটা মানে আমরা কল্পনাও করতে পারবো না। আসলে সত্যিকার অর্থে শেষ দৃশ্যটা আমার বেশি খারাপ লাগছে,
শেষ দৃশ্যটা, সে যখন বিয়ে করতে আসছিল তখন দেখে তার প্রিয়তমার এরকম একটা যাক গল্প বলাটা হয়তো ঠিক হইতেছে না, গল্প না হই বলি এই বিষয়টা। তারপরে বৃদ্ধ লোকটা আমারে খুব আঘাত করছে বেশি, তার বৃদ্ধ লোক। তারপরে সে যে তার প্রিয়তমার অনেক লাভ করে, অনেক ভালোবাসে, কিন্তু তার প্রিয়তমারে তার বন্ধুর কাছে বলতেছে হ্যাঁ ফাইন আমি তো অনেক ভুল লাগিয়েছি, আমি তো ওর কথা মনে পড়ে না, কিন্তু সে কিন্তু অনেক কষ্টে কান্না করতেছে, অনেক কষ্টে সিগারেট খাইতেছে, এই বিষয়টা কি ওর বলতে পারতেছে না, তার ভিতর অনেক যন্ত্রণা। যখন আমার বসের ভিতরে যন্ত্রণা হইতেছিল মনে হইতেছিল যে আমার ভিতরে যন্ত্রণা, আমার অনেক কষ্ট হইতেছে, অনেক খারাপ লাগতেছে। আসলে সত্যিকার অর্থে মানে ওনার এতটা ভালোবাসি, মানে ওনার একটা কিছু হইলে মনে হয় যে আমার হইতেছে, আমি ফিল করি যে ফাইন আমার একটা কিছু হইতেছে, মানে মনে হয় যে ওনার রগে রোগে আমি হাঁটি সত্যিকার অর্থে। আর বিশেষ করে মুভি তো অনেক দেখি, কিন্তু এই মুভিটার মধ্যে মানে একদম অন্যরকম একটা মুভি, মানে এরকম আমি কখনো কান্না করি নাই। হ্যাঁ ফাইন অনেক মুভি ছিল আগে, মানে চোখ দিয়ে পানি আসছে, কিন্তু এরকম লাগে নাই। মানে আমি হল থেকে বাইর হয়ে আমি কোথায় জানি হারাই গেছি, আমি আমার ভাইয়া বাবু ভাইয়ারে ওনারে ঝরাই ধরে আমি কান্না করতেছি, মানে আমার বাসায় হারাই ফেলাইছি। সবশেষে আমি বলতে চাই প্রিয় তোমা দেখেন, মুভি দেখেন, বাংলা সিনেমার পাশে দেখেন, আর সাকিব খানের পাশে দেখেন। আর যারা সাকিব খানের এই শত্রুতা করতেছে ইয়া করতেছে, তার আর কোনো কিছু লাভ হইব না। বিগত 10-15 বছর ধরে দেখতেছি বাংলা ছবির মধ্যে সাকিব খান একমাত্র, ঝাড়জন ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে, ওনার পিছনে সব মানুষ লাগছে। কিন্তু একটা জিনিস দেখেন, এত মানুষ লাগছে কিন্তু উনি কিন্তু ওনার গতিতে চলে যেতেছে, কেন? কারণ আমরা সাকিবিয়ানরা ওনার পাশে আছি, ওনার সাথে আছি। এই জন্য ওনার একটা সবশেষে একটা কথা বলতে চাই, সাকিবিয়ার বস আপনার কোনো টেনশন নেই, কিং খানের কোনো টেনশন নেই, আপনি আপনার গতিতে এগিয়ে যান, আমরা সবসময় আপনার পাশে আসি থাকবো ইনশাল্লাহ। আর সাকিব খান সে বুড়া লোক, সে যে এভাবে হাত কাঁপতেছে, এভাবে এত বৃদ্ধ লোক, তারা আমি মাইনে নিতে পারতেছি না, যারা আমি এত ভালোবাসি তার এরকম লোক আমার আসলে প্রিয় তোমার গল্পটা এরকম যে শেষ ফিনিশিংটা যে আসলে এরকম হইব মানে চিন্তা করি নাই। আর আমাদের বসরে শেষে মানে এরকম একটা লোকে দেখবো, তার এরকম একটা হাহাকার লোকে দেখবো, প্রিয় তোমারে না পাওয়ার যে একটা বেদনা, না পাওয়ার যে কষ্ট, মানে এই জিনিসটা আমি মানতে পারতেছি না। আমার বস শেষ পর্যায়ে যে বিষয়গুলো করলো, তার একটা কবরস্থানের সামনে সে বৈশা, তার প্রিয় তোমারে ভাবতেছে, তার প্রিয় তোমার জন্য সে আর কোনো সময় বিয়ে করে নাই, তার প্রিয় তোমার জন্য সে